বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি চ্যানেল বাংলা, সঙ্গে রয়েছে মিঠু শ্রাবণ। সরাসরি আপনাদের দেখাচ্ছি আজকে নেপিয়ার ঘাস চাষ শীতকালীন। দেখুন এই ঘাসগুলো গরমকাল থাকলে অনেক বড় থাকতো, শীতকাল বলে একটু ছোট ছোট, আর শীতকালে আসলে ঘাসটা দ্রুত বলে না, বাড়ে না, এক কথায় একটু দেরিতে বাড়ে। আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি যে শীতকালীন ঘাস, ঘাসের কী অবস্থা এবং কীভাবে পরিচর্যা করবেন। ঘাসগুলো নিংড়ানি দেবেন এই যে পিলির ভিতরে, এবং সার ইউরিয়া মারতে পারেন অথবা ড্যাপ সার মারতে পারেন। তো শীতকালীন আসলে ঘাসটা দ্রুত বলে না, দেরিতেই বলে। আপনারা দেখছেন কৃষি চ্যানেল বাংলা, সরাসরি দেখাচ্ছি আজকে নেপিয়ার ঘাস চাষ শীতকালীন পরিচর্যা ঘাসের। এই ঘাসগুলো একটু বড় আছে, আর এই সামনেরগুলো একটু পরে কাটিছে, আর একটু দেরিতে বাড়বে। আবার গরমকাল আসলে সে ঘাসগুলো খুব চেতে যাবে, মানে বড় হয়ে যাবে। দেখুন এই যে এই ঘাসগুলো কাটিছে, এটি খাওয়াইছে, আর এই পাশেরগুলো কাটবে। আপনারা সরাসরি দেখছেন নেপিয়ার ঘাস চাষ কৃষি চ্যানেল বাংলায়। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের কৃষি চ্যানেল বাংলা নতুন চ্যানেল, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলে কৃষি বিষয়ক, খামার বিষয়ক সকল কন্টেন্ট নিয়মিত আপলোড করা হয়, আপনারা জানেন। তো আসলে শীতকাল, মানুষ বলেন, গরু বলেন, ঘাস বলেন, যে কোনো শাকসবজি বলেন, একটু মানে বাড়ে কম, দ্রুত বাড়তে চায় না। তো যার কারণে শীতের, এখন আসলে মনে হচ্ছে সকালবেলা শীতকাল, ভিডিও আপনারা বুঝতে পারতেছেন মনে হচ্ছে সকালবেলা, কিন্তু এখন এই মাত্র আজান দিল, জোহরের আজান, অর্থাৎ দুপুর 1:10 মনে হয় প্রায়। তো তারপরে মনে হচ্ছে সকালবেলা। সুপ্রিয় দর্শক, কৃষি চ্যানেল বাংলায় আমরা নিয়মিত ঘাস চাষ, গরুর খামার, পোলট্রি মুরগির খামার প্রতিবেদনগুলো তুলে ধরি নিয়মিত, যার কারণে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর সঙ্গে রয়েছে মিঠু শ্রাবণ। সরাসরি দেখাচ্ছি কৃষি চ্যানেল বাংলায় নেপিয়ার ঘাস চাষ শীতকালের ঘাসের যত্ন। আপনারা ঘাস কাটার মোটামুটি 10 দিন পরে এরকম সাইজ হয়ে গেলে, ড্যাপ সার মারতে পারেন অথবা ইউরিয়া সার মারতে পারেন। তাহলে ঘাসটা খুব ভালো হবে, ঘাসের কালারও ভালো হবে এবং জালটা খুব ভালো হবে। তো আপনারা আমাদের চ্যানেলটি যারা নিয়মিত দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর যারা নতুন আমাদের সাবস্ক্রাইবার বা নতুন ভিউয়ার্স, তাদের প্রতি আমাদের একটাই দাবি থাকবে, অবশ্যই কৃষি চ্যানেল বাংলা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন, এটাই আশা করি। তো আমরা আজকে দেখাচ্ছিলাম নেপিয়া চায়না নেপিয়ার ঘাস। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে। তো আপনাদের কাছে পরিশেষে একটাই দাবি, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আমাদের কৃষি চ্যানেল বাংলার জন্য অনেক অনেক দোয়া করবেন, আপনাদের শুভকামনা এবং ভালোবাসায় আমাদের চ্যানেলটি আরও দূরে এগিয়ে যাচ্ছে এবং আরও দূরে এগিয়ে যেতে হেল্প করবেন। তো সবাই ভালো থাকেন, সবাইকে ভালো রাখবেন, আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।